এই রাজু তোমার বউ তোমার সাথে অভিমান করছে না হ্যাঁ ওকে জড়ায় ধরো ওয়াও কি রোমান্টিক আচ্ছা কি রোমান্টিক আমার মেয়ে মিথিলা হ্যালো ও মাই গড আচ্ছা আপনাদের মেয়েদের কয়টা রূপ বলেন তো 16টা মানে মানে মেয়েদের 16 কলা শুনেন না হ্যাঁ 16 কলা আমার দাদির কাছে শুনছি এই আপনি হঠাৎ করে রূপের কথা জিজ্ঞেস করলেন কেন সারাটা দিন আপনাকে দেখলাম থ্রি পিস পরা গ্রামে সহজ সরল একটা মেয়ে হঠাৎ করে দেখলাম আলট্রা মডার্ন ড্রেস পরে আমার সামনে এসে বসলেন ঘটনা কি কোন ঘটনা টটনা নাই শহরে আসছি এখন শহরের মতো চলতে হবে শহরের মতো মডার্ন ড্রেস পরতে হবে স্টাইলিশ হতে হবে স্মার্ট হতে হবে তাই পড়ছি ও বুঝছি গ্রামের আকাশের মাইয়া রিনা শহরে এসে হয়েছে ক্যাটরিনা চুপ করেন একদম বেশি কথা বলবেন না আমি এখন খুব টায়ার্ড আমি এখন ঘুমাবো আপনি মোটেও আমাকে ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করেন আমার কাছে না ধারালো ছুরি আছে এই ছুরিটা আর আমার কাছে থাকবে না থাকবে কই জানেন আপনার পেটে আমার কারো কাছে যাওয়ার এত শখ নাই কিন্তু কেউ জানে আবার ভুলে রাতের বেলা ঘুমের ভিতরে আমার কাছে না চলে আসে একবার যদি আসে আমি কিন্তু আর ছাড়বো না সারা রাত জড়ো ধরে ঘুমায় থাকবো আমার ঘুম না অনেক ভালো আর আমার এরকম অভ্যেসও নাই যে ঘুমের মধ্যে অন্য কারো কাছে চলে যাওয়া মানে মানে আপনি আমার মনের কথা বলে দিছেন আমিও তাকে একই কথা বলতেছি আমাদের দুইজনের ভিতরে একটু আগে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে গেছে এই জন্য সে রাগ করে আলাদা বিছানায় ঘুমিয়ে গেছে আমি এত করে বললাম যে বাবু সরি সোনার সরি সে মানছেই না ও অভিমান চলছে তাই না অভিমানের ভালোবাসা যে কি মিষ্টি তোমাদেরকে বলে বোঝানো যাবে না জানো রাজু তোমার আঙ্কেলের সাথে না আমার এখন মান অভিমান চলছে সে যাই হোক এই এখন অভিমান ভাঙো রাতের বেলা স্বামীকে রেখে আলাদা ঘুমাইতে হয় না তাহলে স্বামী অমঙ্গল হয় জি আন্টি বুঝতে পেরেছি আমি তোমাদের দুজনের জন্য পিঠা বানিয়ে নিয়ে এসেছি এখন তোমরা দুজন দুজনকে পিঠা খাইয়ে দে রাগ ভাঙো নাও 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 ধরো ধরো এরা যেন ধরো ধরো খুব মজা আন্টি আন্টি রাতে ভাত খেয়েছি তো এখন আর না খাই দেখে দিই আচ্ছা ঠিক আছে এই নাও নাও পিঠা ধরো ঠেকে রাখ কি হলো বসে আছো কেন তোমরা দুজন শুয়ে পড়ো এই রাজু তোমার বউ তোমার সাথে অভিমান করছে না হ্যাঁ ওকে জড়ায় ধরো কি রোমান্টিক আমার মেয়ে মিথিলা হ্যালো আচ্ছা হাই হ্যালো সকালে হবে হ্যাঁ তোমরা ঘুমাও আর আমি বাইরে দিয়ে দরজা লাগিয়ে যাচ্ছি সকালে এসে দরজা খুলে তারপর তোমাদের সাথে কথা বলবো গুড নাইট